হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম শেফ ডিলাইট। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নবরত্ন কোরমার একটি রেসিপি নিয়ে। তো চলুন চটপট দেখে নিই এটি আমি কিভাবে বানাচ্ছি। এর জন্য আমি ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন রিফাইন তেল। তার মধ্যে দিয়ে দেব চৌকো করে টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম একটা মাঝারি সাইজের, দিয়ে দেবো 200 গ্রাম মতন পনির, আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রাখা। এই 3টে উপকরণ দিয়ে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব কম তেলের মতন মধ্যে দিয়ে। আর সামান্য একটু নুন দিয়ে দেব যাতে পনিরের মধ্যে নুনটা বেশ ভালো করে মিশে যায়, না হলে খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা করে ফ্রাই করতে হবে। এরকমভাবে সবজিটা ফ্রাই করে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন, আমার ক্যাপসিকাম, টমেটো আর পনিরগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, অল্প করেই ভেজে নিয়েছি। এরপরে আমি এগুলোকে এক এক করে তুলে রাখবো আলাদা একটি প্লেটের মধ্যে। এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যেই 2 টেবিল চামচ মতন রিফাইন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের ফুলকপি টুকরো করে কেটে রাখা। ফুলকপিটাকে আমি প্রথমে গরম জলের মধ্যে দিয়ে 10-15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম যাতে ফুলকপির ভেতরের ময়লাগুলো সমস্ত বেরিয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলু, এটাও আমি চৌকো করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখা যাবে না, লো টু মিডিয়ামে রেখে এই সবজিগুলো এক এক করে দিয়ে ভেজে নিতে হবে। সবজিগুলো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, একটার পর একটা সবজি আস্তে আস্তে দিতে হবে। এরপরে একটা বড় সাইজের গাজর টুকরো করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। নবরত্ন কোরমাটি সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করে দেখাবো। তারপরে দিয়ে দিলাম 50 গ্রাম মতন বিনস। এই বিনসটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, নুনটা দিলে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো কিন্তু কাঁচা অবস্থায় মশলাগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই নবরত্ন কোরমার স্বাদটা একেবারে খেতে ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম আমি 50 গ্রাম মতন ফ্রোজেন মটরশুঁটি। যদি শীতকাল হয় আপনারা নর্মাল মটরশুঁটিও দিতে পারেন, আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল তাই আমি এটি ব্যবহার করেছি। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন সবজিগুলো কিন্তু অনেকাংশেই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর এখানে আমি একটা মশলা করে রেখেছি, এর মধ্যে রয়েছে জায়ফল, জৈত্রী, ধনে, জিরে, শুকনো লঙ্কা, সব শুকনো খোলায় ভেজে রোস্ট করে নিয়েছি। এটা আমি 2 চামচ মতন দিয়ে দিয়েছি। এই মশলার উপকরণগুলো আপনারা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এই মশলা দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো 100 গ্রাম মতন টক দই। এই টক দইটাকে দিয়ে সবজিগুলোর সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সবজিগুলোর মধ্যে মশলা আর দইয়ের ফ্লেভারটা ভালো করে মিশে যায়। এইভাবে নাড়তে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন না, তাহলে কিন্তু সবজিগুলো সমস্ত পুড়ে যাবে। এরপরে পনির, ক্যাপসিকাম আর টমেটো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে ভালো করে নেড়ে নেব যাতে সমস্ত সবজি একসঙ্গে মিশে যায়। এখানে 9 ধরনের সবজি ব্যবহার করা হয় বলে এর নামটি নবরত্ন কোরমা। এই নবরত্ন কোরমা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর বাচ্চাদের খেতেও খুব ভালো লাগবে, কেননা এর মধ্যে ঝালের পরিমাণটা অনেকটাই কম থাকে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু, চারমগজ আর পোস্ত পেস্ট করে রাখা। এইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 5-7 মিনিটের মতন সময় নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর সমানে নাড়তে হবে যাতে এই মশলার
পেস্টটা বেশ ভালো করে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, আর কন্টিনিউ নাড়তে হবে যাতে এই বাদামের পেস্টটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। 5 মিনিট ধরে নাড়ার পরে আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। নবরত্ন কোরমা রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই যে এর মধ্যে যে মিক্সির বাটিটা ধুয়েই আমি দিয়ে দেব 2 কাপ মতন জল। এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা বা রাইসের সঙ্গেও খেতে পারেন। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। 5-7 মিনিট মতন হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। নবরত্ন কোরমা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি কসুরি মেথি ছড়িয়ে দেব 2 চামচের মতন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি আর চিনি। ব্যাস, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে নবরত্ন কোরমা। আমার আজকের রেসিপি নবরত্ন কোরমা কিন্তু একেবারে রেডি। কেমন হলো অবশ্যই জানাবেন, আর ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, যেটা আপনারা যে কোনো পুজো অনুষ্ঠানে বা নিরামিষের দিনেও রান্না করে খেতে পারেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি কিন্তু আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি প্রায় শেয়ার করে থাকি, তো প্লিজ 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 অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।